আসসালামু আলাইকুম। গত 5ই আগস্টের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসিফ মাহমুদ সজীব ভিয়া 13 নভেম্বর 2024 সালে বলেছেন, আমরা 5ই আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম। কেউ যদি রক্তস্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়, চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে। উনি বলেছেন যে ওনারা 5ই আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিল। আপনারা জানেন, একটা সশস্ত্র বিপ্লব করতে হলে আপনাকে অস্ত্র থাকতে হবে, ট্যাঙ্ক গোলা বারুদ থাকতে হবে, যুদ্ধ বিমান থাকতে হবে, অনেক কিছু থাকতে হবে একটা বিপ্লব, সশস্ত্র বিপ্লবের জন্য। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, 5ই আগস্টে এই যে ছাত্র আন্দোলন আন্দোলনের টুকাই গুলা এত অস্ত্রশস্ত্র কোথায় পেয়েছিল যার জন্য তারা সশস্ত্র বিপ্লবে ডাক দিতে প্রস্তুত ছিল? এবং সে আরো হুমকি দিয়েছে যে যদি অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়, তাহলে চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধে আসবে। কারণ কেউ যদি তাদের এই বিপ্লবকে ব্যর্থ করতে চায়, চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে। অর্থাৎ সে একটা হুমকি দিচ্ছে, এই হুমকিটা দিচ্ছে মূলত বিএনপিকে, কারণ বিএনপি তাদের অনেক ব্যাপারেই অমত পোষণ করছে। তারা ধরে নিচ্ছে যে বিএনপি তাদের বিপ্লবকে ব্যর্থ করতে চায়। এ হচ্ছে আমাদের সজীব ওয়াজেদ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। এখন দেখুন, 2ই আগস্টে অনেক হত্যাকাণ্ড ঘটেছে, অনেক ছাত্র হত্যা হয়েছে, এগুলার পিছনে লুকায় আছে অনেক রহস্য। কে কাকে হত্যা করেছে এগুলার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, যেহেতু সজীব ভুঁইয়া স্বীকার করেছে যে তারা সশস্ত্র বিপ্লবে ডাক দিতে প্রস্তুত ছিল। তাহলে বুঝেই যাচ্ছে যে তাদের হাতে প্রচুর অস্ত্রশস্ত্র ছিল। এখন 5ই আগস্টের যে হত্যাকাণ্ড তারা ঘটায় নাই, এবং 5ই আগস্টের আগে পরে যত হত্যাকাণ্ড হয়েছে, সব হত্যাকাণ্ডের জন্য যে তারা দায়ী না এমন কথা বলা যাচ্ছে না। কারণ তার কথা থেকে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে তারা সশস্ত্র ছিল এবং তারা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে তারা এত অস্ত্র কোথায় পেয়েছে, কিভাবে পেয়েছে, এটা আপনারা চিন্তা করবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।